ট্রাইং টু এসকেপ এক খুলছে দেখ সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওর এন্ড অবধি তোমরা দেখতে থাকো। এই ভিডিওটা বানানো হচ্ছে যারা খুব পাখি প্রেমী, যারা পাখি রাখতে ভালোবাসে, পাখি দেখতে ভালোবাসে, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা বানানো হচ্ছে। তো এন্ড অবধি দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলো যাওয়া যাক। প্রথমেই বলে দিই, এগুলো কোনো সাধারণ পাখি না, এগুলো হচ্ছে এক্সোটিক পেট বার্ডস। মাকাও, কোকাটো, আরও বিভিন্ন ধরনের পাখি আনবে, সেগুলো ওখানে দেখানো হবে পুরো খুব সুন্দর। এই যে পাখিগুলো আমরা দেখতে যাচ্ছি, সেই পাখিগুলোর প্রচুর দাম, প্রায় 20-25 লাখ টাকার দাম আছে এই পাখিগুলো। আমি এর আগেও একবার দেখেছি, আমার চ্যানেলে এরকম একটা ভিডিও বানানো আছে, প্যারেড দীপাঙ্কারের জায়গায় গেছিলাম, সেখানে বার্ড এভিয়ারি পুরো আছে, সেখান থেকে আমি ভিডিও বানিয়েছিলাম, পুরো এরকম ধরনের পাখি ছিল। বাট আজকে সেই পাখিগুলোকে নিয়ে আমরা একটু ছবি তুলবো, কারণ ওখানে আজকে 200 টাকা করে নাকি একটা ছবি তুলতে নেবে পাখিদের সাথে। তো জায়গাটা বাড়ির আমাদের কাছেই ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই যে সেই জায়গা, এখানে বাইক পার্ক করতে ঢুকবো কি করে, ঢোকা এলাও নেই এখন। লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখানে প্রচুর ভিড়, প্রচুর লোক আছে এখন। এটা কি এ গোপাল, এটা কি রে? গোপাল ছেড়ে দে, আমি তুলছি, গোপাল ছেড়ে দে। এটা চোখটা কোথায়? এই তো খুলে গেছে, ঘুমাচ্ছে একদম। লাভ বার্ড ট্রাইং টু এসকেপ এক খুলছে দেখ মাকাও, মাকাও কি একটা বলে। লাগবে না, লাগবে না, ও ওখানে চোখ দিয়ে খুলছে ওটাকে। তো চলো, পাখি দেখা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এবার কোথায় যাবো বল।
তো আমাদের এখন পাখি দেখা হয়ে গেছে, খুব সুন্দর আর খুব ভালো লাগলো আজকে এই জায়গাটা দেখে। আমার ঠিক বাড়ির কাছে, আমি নিজেও জানি না প্রত্যেক বছর হয়, এবছর আমি দেখতে পেলাম ব্যানারটা দেখে তাই জানতে পেলাম। রাইট লেফটে পুরো চারিদিকে পাখি ছিল, আরেকটা কি ধরনের বড় মুরগি ছিল বাট জানি না ওটা কি ছিল, বাট বহুত বড় ছিল আর প্রচুর মোটা ছিল। আর ওখানে অনেক ধরনের পায়রা ছিল, লক্কা পায়রা ছিল, তো ওখানে সবাই ছবি তুলছিল, ঠিক আছে 200 টাকা করে এক একটা ছবি নিচ্ছিল। তো ওরা বলছিল দুটো পাখির সাথেই ছবি তোলা যাবে, তো আমি বললাম যে তাহলে আমি শুধু সফট কপি নেব, তো আমাকে দুটো ছবি তুলে দিন। তো ওরা এগ্রি করলো না জিনিসটাকে, তো আমি আরেকটা রিকোয়েস্ট করলাম যে দুটো পাখি না দিয়ে আরেকটা এক্সট্রা পাখি দিয়ে দিলে তিনটে পাখির সাথে ছবি তুলুন। তো 200 টাকা দিয়ে আমি তিনটে পাখির সাথে ছবি তুললাম, বাকিরা ওখানে দুটো পাখির সাথে ছবি তুলছিল। খুব রিকোয়েস্ট করে যখন পেয়েছিলাম তখন খুবই ভালো লাগলো। দুখানা হাতে বসিয়েছিল, একখানা কাঁধে, আমি চেয়েছিলাম দুটো কাঁধে বসিয়ে একটা হাতে বসাতাম, বাট ওরা খুব সুন্দরভাবে আমাকে দুটো হাতে বসিয়ে একটা কাঁধে বসিয়ে দিল। হার্ড ফটো কপিটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিয়ে দিল, আর ওখানে একটা নাম্বার দিয়ে দিল, কালকে সফট কপিটা দেবে, ওই নাম্বারটা বললো ওরা মেল করে দেবে। পাখি দেখলাম আজকে আমরা, পাখি তাই দেখো বল, 200 টাকা দিয়ে ছবি পাওয়া যায়। তো আমরা এখানে ইকো পার্কের এখানে ঘুরতে এসেছি, তো আমরা জানতাম যে পাখিরই ছোটো জায়গা নিয়ে ছোটো ছোটো পাখি আনবে, তো ওটাই দেখবো, বাট জানতাম না যে এত ভিড় হবে, প্রায় অনেক দূর দূর থেকে লোকজন এসেছিলো, প্লাস ভিআইপি পাসও করেছিল ওদের হাতে, দেখলাম একটা ভিআইপি পাস ছিল পুরো বাঞ্চ। তো যারা যারা ভিআইপি হয়ে আসছিল তাদের পাস দিয়ে ঢুকতে দিচ্ছিল। সো গাইস, প্রত্যেক বছর এরকম হয়, তো আমি এই জিনিসটা জানতাম না। এবার নেক্সট ইয়ার যদি হয় আমি এই ব্যানারটা কবে হবে, ডেট সময় সব আমি লিখে সব গ্রুপে পোস্ট করে দেবো। তো তোমরা রিকোয়েস্ট করছি প্লিজ এসো, আসলে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে জিনিসগুলো।